আপনারা যারা প্রাইমারি ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন এবং নিজেদের জেলা যদি দক্ষিণ চব্বিশ পরগনা হয় তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন। এই প্রশ্নগুলো ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটি 1986 সালের 1 মার্চ গঠিত হয়। ডক্টর অশোক মিত্রের সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয় এবং প্রশাসনিক সুবিধা স্বার্থে 24 পরগনা দুভাগে বিভক্ত হয়। এই জেলার আয়তন 9,960 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 81.62 লক্ষ প্রায়। এই জেলাটি প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত এবং এর সদর আলিপুর। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রধান নদী হল পিয়ালি, সপ্তমুখী, মাতলা, রায়মঙ্গল ইত্যাদি। এখানকার প্রধান দর্শনীয় স্থান গঙ্গাসাগর, যেখানে কপিল মুনির আশ্রম রয়েছে, এবং সুন্দরবন। এই জেলার সীমানা উত্তরে কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা রয়েছে, পূর্বে বাংলাদেশ, পশ্চিমে হুগলি নদী এবং দক্ষিণে বঙ্গোপসাগর। এই জেলার শিক্ষার হার 77.51%। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মধ্যে যারা উল্লেখযোগ্য, উমেশচন্দ্র দত্ত একজন সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ ছিলেন, শিবনাথ শাস্ত্রী একজন সমাজ সংস্কারক ছিলেন, সলিল চৌধুরী গীতিকার ও সঙ্গীত পরিচালক, হেমন্ত মুখোপাধ্যায় গীতিকার ছিলেন, এবং বটুকেশ্বর দত্ত ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি গুরুত্বপূর্ণ স্থান হল সুন্দরবন। সুন্দরবনের আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। এই সুন্দরবন থেকে অনেক প্রশ্নই ধরা হয়, যেমন এই সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে 1987 সালে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মানে অভয়ারণ্যর মর্যাদা পেয়েছে 1977 সালে, টাইগার রিজার্ভ হিসাবে ধরা হয় 1973 সাল থেকে, রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে 2019 সাল থেকে, ম্যান অ্যান্ড বায়োস্পিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে 2001 সাল থেকে। এখানে ছোটো ছোটো 102টি দ্বীপ রয়েছে, এর মধ্যে গোসাবা সবচেয়ে বড় দ্বীপ। ইন্টারভিউ সম্পর্কিত প্রশ্ন এবং অল্প সময়ে ডেমো ক্লাস কীভাবে করবেন তা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।